বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি। আমরা প্রতিদিনের মতো চেষ্টা করি নতুন যে চাকরির বিজ্ঞপ্তিগুলো দেওয়া সেগুলো থেকে আপনাদের কিছু শেয়ার করার জন্য। সেজন্য আমাদের আজকে এই ভিডিও। তো আপনারা যদি কারো আমাদের চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর একটি চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে রিসেন্টলি 1/1/2023 তারিখে। এটার কয়েকটা পদে লোক নেবে আমি আজকে সে বিষয়ে আপনাদের জানাবো। তো এক নম্বরে দেওয়া আছে সায়েন্টিফিক অফিসার স্থায়ী পদ, টাকা হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 9, বিষয় হচ্ছে কেমিস্ট্রি, পদের সংখ্যা হচ্ছে 3টি। 2 নম্বরে দেওয়া আছে সায়েন্টিফিক অফিসার স্থায়ী পদ, বেতন গ্রেড হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, বিষয় হচ্ছে ফার্মেসি, পদের সংখ্যা হচ্ছে 2 জন। 3 নম্বর দেওয়া আছে সায়েন্টিফিক অফিসার স্থায়ী পদ, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, বিষয় হচ্ছে মাইক্রোবায়োলজি, পদের সংখ্যা 1টি। 4 নম্বর দেওয়া আছে সায়েন্টিফিক অফিসার অস্থায়ী পদ, টাকা বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, বিষয় হচ্ছে ইলেকট্রনিক্স স্কেল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। 5 নম্বর দেওয়া আছে সায়েন্টিফিক অফিসার অস্থায়ী পদ, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, বিষয় হচ্ছে কেমিস্ট্রি। 6 নম্বর দেওয়া আছে সায়েন্টিফিক অফিসার অস্থায়ী পদ, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, বিষয় হচ্ছে রোবোটিক্স অ্যান্ড মেকানিক্স ইঞ্জিনিয়ারিং। 7 নম্বরে দেওয়া আছে সায়েন্টিফিক অফিসার অস্থায়ী পদ, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, বিষয় হচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং। তো এই কটা পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাইছে সবগুলো প্রায় সেম। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে বিএসসি অনার্স সহ এমএসসি অথবা প্রথম শ্রেণীতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী, শিক্ষাজীবনের পরীক্ষায় কোনোটাতে তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকা চলিবে না। গেল তো 8 নম্বরে আছে রিসার্চ কেমিস্ট স্থায়ী, এটা বিষয় হচ্ছে কেমিস্ট, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 11, এখানে লোক নেবে 1 জন। সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় বিভাগ শ্রেণীতে বিএসসি ডিগ্রি অথবা এমএসসি, শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকা চলবে না। 9 নম্বর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান স্থায়ী, বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড হচ্ছে 15, এখানে লোক নেবে 1 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস অবশ্য বিজ্ঞান বিভাগ থেকে, সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে। 10 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 2টি, এখানে এসএসসি সার্টিফিকেট থাকলেই হবে, ইংরেজি টাইপ 35 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে এই দুইটা পদের জন্য। এখানে লাস্ট যে দুইটা পদ এখানে দেওয়া আছে নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, মাগুরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, এরা আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স হচ্ছে 25/3/2020 তারিখে অনুরোধ 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আজকে চাকরির বিজ্ঞপ্তি। আপনারা যেখানে যেখান থেকে আবেদন করবেন bcsir16.teledoc.com.bd, এখানে আপনারা ঢুকে চাকরির আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই ছিল আমাদের চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।